প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ও মাননীয় মহাপরিচালক মহোদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 24/8/2024 তারিখে স্মারক নং 009 এর আলোকে ঘোষিত সকাল 8:30 ঘটিকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর 6 কারণ বাজার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিম্নলিখিত অবস্থার প্রেক্ষিতে তারিখ পরিবর্তন করা হলো, যা পরবর্তীতে জানানো হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় রাজস্ব খাতভুক্ত মাঠ পর্যায়ে কর্মরত 28,000 পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী। আমাদের চাকরি শুরুতে থেকে আজ পর্যন্ত কোনো নিয়োগ বিধি না থাকার কারণে সকল কর্মচারী সব ধরনের পদোন্নতি বা আর্থিক ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। যে পদে নিয়োগ সেই পদ থেকে চাকরি থেকে অবসর, এমন মর্মান্তিক বিষয়ের বর্ণনা বরাবর কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ বা আবেদন করলেও তারা আশ্বাসের পর আশ্বাস দিয়ে প্রায় দীর্ঘ 26 বছর অতিবাহিত করেছে। ফলে মাঠ পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের মধ্যে চরম অসন্তুষ্টি বিরাজ করছে, হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এমন বৈষম্যের কারণে পরিবার পরিকল্পনা সেবা প্রদান, জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রম, মা ও স্বাস্থ্য সেবা, মাতৃমৃত্যু রোধ, কিশোর কিশোরী সেবা, বাল্যবিবাহ রোধ সহ যাবতীয় কার্যক্রম ব্যাহত হতে পারে। এমন অবস্থায় গতই 14/8/2024 তারিখে বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির মাধ্যমে প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের জন্য মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরাবর দাবি দেওয়া সম্বলিত একটি আবেদনপত্র দেওয়া হয়। 7 কর্ম দিবসে অতিবাহিত হলেও নিয়োগ বিধি কাজে অগ্রগতি না হওয়ায় গত 22/8/2024 তারিখে অধিদপ্তরের সামনে ক্ষুদ্র পরিসরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। তথাপিও কর্তৃপক্ষ আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় ওই দিনই আগামী 27/8/2024 তারিখে সচিবালয়ের সামনে প্রায় 15,000 কর্মচারীর অংশগ্রহণে বিগত কর্মসূচি ঘোষণা করা হয়। উল্লেখ্য যে 25/8/2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের ধরনের কর্মসূচি পরিহার করে লিখিত আবেদন প্রদানের নির্দেশ দেন। আমরা তার বক্তব্যের প্রতি শ্রদ্ধা হয়ে ঘোষিত কর্মসূচি স্থগিত করে দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেছি 26/8/2024 তারিখে সংশোধিত বিজ্ঞপ্তি সংযুক্তি। আমাদের দাবি হলো শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ সহ পরিবার পরিকল্পনা পরিকল্পনা পরিদর্শক FPI ন্যূনতম দ্বিতীয় বিভাগ স্নাতক বা সম্মান পাস, বেতন গ্রেড 11 ও পরিবার কল্যাণ সহকারী FWA ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমাননা পাস, বেতন গ্রেড 13 সম্বলিত প্রস্তাবিত নিয়োগ বিধি অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করতে হবে। নিয়োগ বিধিতে পরিবার কল্যাণ পরিদর্শক পদে হতে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদোন্নতি বা প্রদানের ক্ষেত্রে অনুমিত মোট পদ সংখ্যা আনুপাতিক হারে পদ সংখ্যায় নির্ধারণ করতে হবে। নিয়োগ বিধিতে পরিবার কল্যাণ সহকারী পদে হতে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী হতে পদোন্নতি বা প্রদানের সংখ্যা নির্ধারণ করতে হবে। নিয়োগ বিধি গেজেট প্রকাশে পূর্ব প্রস্তুতি সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার কল্যাণ পরিদর্শক FPI, পরিবার কল্যাণ সহকারী FWA, পরিবার কল্যাণ পরিদর্শিকা FWP, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী প্রাক্তন TFPA সব পদের ধরন, নিয়োগ, পদোন্নতি ও প্রদান বন্ধ রাখতে হবে। এমত অবস্থায় আগামী 15 দিনে কোনো কর্মদিবসের মধ্যে আমাদের দাবি আদায় না হলে রিপোর্ট বন্ধ প্রদান ও কর্মবিরতি সহ ধারাবাহিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হলো। এমত অবস্থায় আগামী